ইন্ডিয়ান অডিয়েন্স এন্ড দেয়ার এক্সপেকটেশন। আমরা ইন্ডিয়ান অডিয়েন্সরা কি এক্সপেক্ট করি একটা মুভি থেকে? সুপার হ্যান্ডসাম বলা হিরো, বিউটিফুল হিরোইন এন্ড হরাইবল ভিলেন। বাংলা হোক বা হিন্দি, ফিল্মের ভিলেন যদি আকর্ষণীয় না হয় তাহলে ফিল্মই বেকার। তবে হ্যাঁ, মাত্র অতিরিক্ত আকর্ষণীয় হয়ে গেলে কিন্তু ব্যাপারটা ক্রিঞ্জের লেভেলে পৌঁছে যায়। হ্যালো, কে বলছেন? আমি জটাকালি বলছি স্যার, মনে পড়ছে? আপনার দয়াতেই তো 7 বছর জেলে কাটিয়ে আজ বেরোলাম। এইটাও সম্ভব? তো প্রথমে দৃষ্টি আকর্ষণ করব বর্তমানে টিকটকার বা রিলার যাই বলো তাদের গুরুদেবের দিকে। যাবজ্জীবন মানে কিন্তু সারা জীবন নয়, মাত্র 14টা বছর। তো 14 বছর জেলে সময় কাটানোর সময় আমাদের এই ভিলেন জানতে পারেন যে বাজারে মিউজিক্যালি নামে নতুন এক অ্যাপ এসেছে, যার মাধ্যমে তুমি কোনো ট্যালেন্ট ছাড়াই ফেমাস হয়ে যেতে পারো। কিন্তু তোমার মধ্যে একটু হলে ইউনিকনেস নাওরা দরকার, তাই ভিলেন তার চুল সম্পূর্ণভাবে পাল্টে নেয়। দেবীর দর্শন পেতে গেলে তো মন্দিরে আসতে হয়, দেবীর চোখে হঠাৎ জল কেন? সবুজ রঙের চুল, হাতে ফুটবল, এক অভিনব রূপ। ওহো, কি সিল্কি চুল! এই ভিলেনের মরার স্টাইলটাও আলাদা। এরকম ভিলেন দেখলে কারো ভয় লাগে? মানে আমার তো লাগে না। আর আমাদের ভিলেন যেমন ফ্যান্সি, ওনার চেলাগুলিও কিন্তু তেমনই ফ্যান্সি। এই যে লালটু, সে ওনার চেলা পাউডার লাগাতে খুব ভালোবাসে। তো যিশুদা যেই রনের বগলে এক ঘুষি মারল অমনি দেখো, এবার শুয়ে যেই না পেটে ঘুষি মারল অমনি দেখো, বিশ্বাস হলো? এবার সেকেন্ড নম্বরে আছে সুপার ভয়ঙ্কর ভিলেন। মানে সত্যি সত্যি উনি সুপার ভয়ঙ্কর। মানে ওনার থোবড়া দেখে ছোটবেলায় আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। এবার বলো এটা কি? মানে এটা কেমন মেকআপ? চোখের নিচে ডার্ক সার্কেলের কথা শুনেছি, কিন্তু এটা কেমন ডার্ক সার্কেল? মনে হচ্ছে যেন চোখের নিচে শ্মশান। সেই যাই বলো, উনি কিন্তু ড্রেসের ক্ষেত্রে একদম পাকা লোক। মানে যখন যা পড়ছে একদম সেটি, মানে শার্ট, টাই, কোট। তো হাসেন, কারেন্ট গেছে গো। কথায় কথায় আমরা অনেকবার শুনেছি ঘাটতারা কোথাকারের, কিন্তু তোমরা তোমাদের সামনে কখনো জল জ্যান্ত পাক্কা ঘাটতারা দেখেছো? আমি দেখেছি। ওহো হো, কি মিষ্টি বাচ্চা, কি ইনোসেন্ট লাগছে না? কিন্তু একে দেখে তোমরা যে ভাবছো কিন্তু একেবারে এরকম নয়। এই কেমন হাসি? মেরো না, তাহলে ইনোসেন্ট বাচ্চা কিন্তু আবার ঘাড়তারা হয়ে যাবে। এবার ঘাড়তারার আসল রূপ তোমরা দেখতে পাবে। এর জন্যই বলে বাচ্চাদের গায়ে কখনো হাত তুলতে নেই। বাস আমি জানি না যে কার কি ফিল হয়েছে, কিন্তু এই ভদ্র ভদ্র বাঁকাকে দেখে আমার ফিল হয়েছে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, তোমাদের মাথায় যদি কোনো মুভি সংক্রান্ত বা অন্য কিছুর ক্রিঞ্জ কন্টেন্ট থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। 6 তারিখ, পরীক্ষা।